আমি আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার পরবর্তী ক্লাসের জন্য। আজকে আমি একাদশ শ্রেণীর ক্লাস নেব। একাদশ শ্রেণীর অনেক ছাত্র ছাত্রী আমাকে জানিয়েছে যে স্যার ক্লাস টুয়েলভের মতো আমাদেরও কিছু সাজেশন দেন, তাহলে আমাদের সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সম্ভাব্য প্রশ্ন উত্তর সেগুলি এবং তোমাদের নাম্বারের যে ডিভিশন আরেকবার আমি বলে নিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। কেমন দেখো, তোমাদের এমসিকিউ থাকবে মানে এক নম্বরের চব্বিশ নম্বর, মানে চারটে বিকল্প উত্তর থাকবে, যেটি সঠিক সেই উত্তরটি লিখতে হবে। এইরকম প্রশ্নগুলোকে বলা হয় এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। চব্বিশটি থাকবে চব্বিশ নম্বর। তারপরে থাকবে এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলিও এক নম্বর করে, ষোলোটি প্রশ্ন ষোলো। যেমন ধরো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে, চারটে নাম দেওয়া হলো। যদি এমসিকিউ তে হয় তাহলে চারটে নাম দেওয়া হলো, যেটি সঠিক মহর্ষি গৌতম, যদি লিখতে হবে। আবার এসএকিউ তে হলে ওটাতেই আবার কেমন প্রশ্ন হবে যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে, তখন উত্তরটা লিখতে হবে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হবে মহর্ষি গৌতম। তাহলে একই প্রশ্ন এমসিকিউ তেও আসতে পারে, আবার এসএকিউ তেও আসতে পারে। যাই হোক, এমসিকিউ এমসিকিউ চব্বিশটি চব্বিশ নম্বর, এসএকিউ ষোলোটি এক করে ষোলো নম্বর। আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন মানে যেটাকে লং প্রশ্ন বলা হয়, পাঁচটি থাকবে আট নম্বর করে, আট পাঁচে চল্লিশ, টোটাল চল্লিশ আর চব্বিশ ষোলো চল্লিশ, চল্লিশ চল্লিশ আশি। আর প্রজেক্ট থাকবে কুড়ি, পরীক্ষার নাম্বার একশো। এই প্রজেক্টটা স্কুলের শিক্ষক শিক্ষিকা যেমন ভাবে তোমাদের অ্যাডভাইস দেবেন, ঠিক তেমনি ভাবে তোমরা সুন্দরভাবে গুছিয়ে প্রজেক্টের খাতাটি তৈরি করবে। কেমন, তাহলে বাকি থাকলো আশি নাম্বার। এই আশির মধ্যে এমসিকিউ আর এসএকিউ তো কোনো সাজেশন হয় না, এগুলো সম্ভাব্য শর্ট প্রশ্ন অধ্যায় ভিত্তিক যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো থেকেই এমসিকিউ এবং এসএকিউ থাকবে প্রশ্ন, ঠিক আছে। যেমন আমি একটু আগে বললাম যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে চারটি নাম হয়তো দেওয়া থাকলো, মহর্ষি গৌতম, গৌতম বুদ্ধ, মহর্ষি কনাদ বা মহর্ষি পতঞ্জলি, চারটি নাম দেওয়া থাকলো, যেটি সঠিক তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে এমসিকিউ। আবার এসএকিউ তো থাকতে পারে ওই একই প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে, তখন উত্তরটা হবে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হবে মহর্ষি গৌতম, ঠিক আছে। তাহলে আমরা সাজেশনটা দেব কিসের উপর ভিত্তি করে, না এই যে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা লং প্রশ্ন, সেই লং প্রশ্নের সাজেশন আমি দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তাহলে লং প্রশ্ন যে সাজেশন গুলো দিয়েছি, আশা করা যায় এর মধ্য থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। দু একটি প্রশ্নের হয়তো পার্ট বা অংশ নাও মিলতে পারে, না কিন্তু ম্যাক্সিমামটাই পেয়ে যাবে। আশা করছি 90% বেশি তোমরা এর থেকে কমন পাবে, ঠিক আছে। আমি যেগুলো দিয়েছি, প্রথম প্রশ্ন এ নাম্বার, জ্ঞানের স্বরূপ ও উৎস বা উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। এক্ষেত্রে পুরো অভিজ্ঞতাবাদ দেওয়া মানে হচ্ছে লক সম্বন্ধে একটু বলতে হবে, বাগলের সম্বন্ধে একটু বলতে হবে, হিউম সম্বন্ধে বলতে হবে, কিন্তু জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে লকের মতামত ব্যক্ত করো। তাহলে আমি দিয়েছি সাজেশনে অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য, আসতে পারে টোটাল শুধু অভিজ্ঞতাবাদ অথবা কেবলমাত্র লকের মতই চাইতে পারে। কেমন, এটা অথবা আমি দিয়েছি, দেখো জ্ঞানের স্বরূপ বা উৎপত্তি সম্পর্কে কান্টের মতামত আলোচনা করো, আসতে পারে। বিয়ে আমি দিয়েছি কার্যকারণ সম্বন্ধে প্রসক্তিবাদ সবিচার আলোচনা করো, তার মানে কার্যকারণ সম্বন্ধে যে প্রসক্তি তত্ত্ব রয়েছে সেটি মূল মূল বিষয়গুলি বলতে হবে এবং তার সমালোচনা একটু দিতে হবে। সবিচার মানেই হচ্ছে, সবিচার মানে হচ্ছে সমালোচনা সহ আলোচনা করো। কেমন, এইটার অথবা কি দিয়েছি, দেখো অথবাতে কি দিয়েছি, না কার্যকারণ সম্বন্ধে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগবাদ সমালোচনা সহ আলোচনা করো। সবিচার আলোচনা মানেই হচ্ছে তাই সমালোচনা সহ আলোচনা করো। ছিয়ে দেওয়া হয়েছে বস্তুবাদ বলতে কি বোঝো, লকের প্রতিরূপী বস্তুবাদ আলোচনা করো, অথবা
ভাববাদ বলতে কি বোঝো? বাগলের ভাববাদকে কি আত্মগত ভাববাদ বলা যায়? সে তাকে এ দুটি প্রশ্ন দেওয়া আছে। দিয়ে দেওয়া হয়েছে ন্যায় দর্শন থেকে, মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণ দাও এবং এর সঙ্গে নির্বিকল্প প্রত্যক্ষ ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। এটি প্রশ্নটি আসতে পারে, অথবা আসতে পারে সন্নিকর্ষ কি ন্যায় মতে, ন্যায় মতে সন্নিকর্ষ কি, ন্যায় মতে বিভিন্ন প্রকার সন্নিকর্ষ সংক্ষেপে আলোচনা করো। এই দুই পর্যন্ত। এরপরে ইয়ের প্রশ্নটি হলো মানবতাবাদ। মানবতাবাদ বলতে কি বোঝো? কবিগুরু রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। অথবা কি দেওয়া হয়েছে? অথবাতে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের কর্মযোগবাদ আলোচনা করো। তাহলে পাঁচটি প্রশ্ন হয়ে গেল, অর সমেত পাঁচটি প্রশ্ন দিলাম। এরপর আমি এক্সট্রা চারটে প্রশ্ন, মানে পাঠ হিসাবে, মানে এগুলো কোনোটাই 8 নম্বরের না, 4 নম্বর আসতে পারে, তোমরা তৈরি থাকবে। আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেব। কিছু কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, কিন্তু অনেকে বলছে যে বুঝতে পারছি না, তাই সেগুলি আজকে পিডিএফ এর মাধ্যমে এই সাজেশনের পর তোমরা ফলো করবে। পিডিএফ এর মাধ্যমে আমি কিন্তু কিছু কিছু নোটস যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আজকে আবার দিয়ে দেবো, ঠিক আছে? বাকিগুলো আবার এর পরের ভিডিওতে আবার ন্যায় দর্শন শুরু করব। ন্যায় দর্শনের যা প্রশ্ন আছে সেগুলি আবার আলোচনা করব। প্রত্যেকটি আলোচনা শেষে কিন্তু সম্ভাব্য প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলি দেখার পর ওগুলো নোট ডাউন করে নেবে, কেমন? আচ্ছা, এক্সট্রা যে প্রশ্ন চারটে দিয়েছি দেখে নাও, জ্ঞানের স্বরূপ ও উৎপত্তি বিষয়ে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য লেখো। এখানে 4 নম্বরের পার্থক্য আসতে পারে, বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য বিষয়টা হচ্ছে জ্ঞানের স্বরূপ ও উৎপত্তি বিষয়ে, ঠিক আছে? আর আসতে পারে সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য। দেখো আমি আগে প্রশ্ন দিয়েছি বস্তুবাদ বলতে কি বোঝো, লকের প্রতিরূপী বস্তুবাদ আলোচনা করো। অথবা দেখা যাচ্ছে ভাববাদ বলতে কি বোঝো, বাগলের ভাববাদকে কি আত্মগত ভাববাদ বলা হয়? এখন ওই প্রতিরূপী বস্তুবাদ বলতে কি বোঝো, ওর সঙ্গে পাঠ হিসাবে এটা দিতে পারে সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো। সেই জন্য এটা করবে ভীষণ সোজা, সব আমি বুঝিয়ে দেবো এবং নোট দিয়ে দেবো, কেমন? 3 নম্বর দেওয়া হয়েছে স্বার্থানুমান, স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি তোমরা ন্যায় দর্শন থেকে পাবে। আর চতুর্থ দেওয়া হয়েছে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করার প্রয়োজন কি, কেন দরকার, নির্বিকল্প প্রত্যক্ষ কি কারণে আমরা স্বীকার করব। এই কটি থাকলো তোমাদের সাজেশন 2021 সালে যারা 11-এর অ্যানুয়াল পরীক্ষা দেবে তাদের জন্য। সাজেশনটি দেওয়া হলো, তোমরা ভালো করে দেখে নিও। আর সাজেশনের শেষে কিন্তু আগের কিছু নোটস পিডিএফ এর মাধ্যমে আমরা দেব, তোমরা দেখে নিও, কেমন? যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অতি তাড়াতাড়ি অতি দ্রুত সাবস্ক্রাইব করো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না, কেমন?